Cut. প্রিয় ভিউয়ার আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের জন্য নতুন একটি টপিক নিয়ে হাজির হয়েছি। এটি হলো 32 নম্বর পর্ব। এই পর্বে আমি 26তম বিসিএসের একটি প্রশ্ন নিয়ে আলোচনা করব। যেহেতু লাভ ক্ষতির উপরে প্রতিবারই একটি প্রশ্ন থাকে, সেজন্য আমি এই ধরনের সমস্যাগুলো কীভাবে সহজেই সমাধান করা যায় সেজন্য একটি আজকে টেকনিক দেখাবো। তো প্রশ্নটি হলো যে টাকায় তিনটি করে লেবু কিনে দুইটি করে বিক্রি করলে শতকরা কত লাভ হবে। প্রশ্নটি 26তম বিসিএসের একটি প্রশ্ন। এই ধরনের প্রশ্ন আসলে এই টেকনিকটি কাজে লাগিয়ে মাত্র 2 থেকে 5 সেকেন্ডের মধ্যে আমরা সমাধানটা করতে পারব। প্রশ্ন যদি আমাদেরকে বলে শতকরা কত লাভ হয়েছে, তখনও আমরা এই টেকনিকটি ব্যবহার করব। আর যদি প্রশ্নের মধ্যে আমাদেরকে বলে যে শতকরা কত ক্ষতি হয়েছে, তখন আমরা এই টেকনিকটি ব্যবহার করব। তাহলে টেকনিকটি হলো লাভ বা ক্ষতি সমান 100% বিক্রির সংখ্যা ইনটু পার্সেন্ট। তাহলে এখানে যেহেতু আমাদেরকে প্রশ্নে বলছে যে শতকরা কত লাভ হবে, তাহলে আমরা লিখতে পারি যে লাভ সমান 100% বিক্রির সংখ্যা পার্সেন্ট। তাহলে মান বসে দিলে আমরা পাচ্ছি উপরে 100 থাকলো এবং নিচে আমরা এই বিক্রির সংখ্যাটা লিখব। কারণ প্রশ্নে বলা আছে যে টাকায় তিনটি করে লেবু কিনে দুইটি করে বিক্রি করলে শতকরা কত লাভ হবে। তাহলে যেহেতু আমাদের টেকনিকের মধ্যে বিক্রির সংখ্যা এখানে আমরা হরে লিখব, তাহলে এখানে বিক্রির সংখ্যা হলো 2টি, তাহলে এখানে আমরা 2 বসে দিই, তাহলে অ্যান্সারটা চলে আসলো। আশা করছি ভিডিওটি অবশ্যই আপনাদেরকে ভালো লেগেছে। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনার বন্ধুদের মধ্যে ভিডিওটি শেয়ার করে দিন এবং আগামী নতুন পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।